জেনবির অঙ্গুলি ইশারায় আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়, না জানি কত শক্তিশালী তিনি। তোমরা সেই নবীর উম্মত, আমি তার উম্মত হব না? ওই ঘটনা উপলক্ষে নাজিল হলো কোরআনে সুরে কমর। কমর মানে কি? চাঁদ। আর শামস মানে সূর্য। শুরুতেই হচ্ছে ইকতারাবাতিস সাআহ ওয়া শাক্কাল কমর, কিয়ামত নিকটবর্তী হয়েছে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। ওয়াইন ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুন মুস্তামির, তারা এই নিদর্শন দেখার পরেও তারা এড়িয়ে যাচ্ছে আর বলছে এগুলো তো চিরাচরিত জাদু মাত্র, এই সমস্ত জ্ঞানান্ধদের যুক্তির কোনো অভাব নাই। ইমানদার যারা তারা না দেখে বিশ্বাস করে, বুদ্ধিমান যারা যুক্তি ছাড়া বিশ্বাস করে না, মানুষের লৌকিক যুক্তি কশ্চিনকালেও আল্লাহর অলৌকিক ও অসীম জ্ঞানের সমতুল্য হতে পারে না। অথবা যদি জিজ্ঞেস করা হয় তুমি কি করে দুনিয়া আসলে যুক্তি দিয়ে প্রমাণ করো, কি বলবে? দেখছো হয়তো দু চারজন বিজ্ঞানী ওইটাই বিশ্বাস করে নিয়ে সবাই এখন হই হই করতেছে। ঠিক অমনিভাবে যদি নবীরা কোনো কথা বলে সেটা বিশ্বাস করা যায় না? বিজ্ঞানীদের কথা খুব বিশ্বাস হয় যে করোনা আসতেছে, আর নবীদের কথা বিশ্বাস হয় না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পরবর্তীকালে মানুষকে বললেন, দেখো কিয়ামত আসবে নিঃসন্দেহে, তবে তার আগে তার নিদর্শনগুলো আসবে, আমি নিজেই তার নিদর্শন। পৃথিবী কর্মে এগিয়ে যাচ্ছে তার ধ্বংসের দিকে। বিজ্ঞানীদের ধারণা মতে 500 কোটি বছর হোক আর 5 কোটি বছর হোক, যাই হোক তারা অনেক ধারণা করে, কিন্তু এটা আল্লাহর বিধান যে কি মানুষ কশ্চিনকালেও বলতে পারবে না। এবং তারা সবসময় আল্লাহ রসুলকে ধমকাত, ধিক্কার দিত, তাচ্ছিল্য করত, বিদ্রুপ করত, তুমি যদি খালি আখেরাতের ভয় দেখাও কোথায় সে কিয়ামত নিয়ে আসো। প্রত্যেক নবীকেই তার কওমের লোকেরা তাচ্ছিল্য করেছে যখন তাদেরকে বলা হয়েছে তোমরা আখেরাতকে ভয় করো, কিয়ামত যে কোনো সময় এসে যেতে পারে। তারা বলছে এনে দেখাই দাও, তারা বলছেন আনলে তো আর কিছু থাকলো না তোমাদের, এসে গেলে তো আর কিছু থাকবে না, আসার আগেই সাবধান হও। মানুষ সাবধান হয়নি। মক্কার নেতারা একইভাবে তাচ্ছিল্য করেছিল আমাদের শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তার একদিন এসে বলল, তুমি যে এতই ভয় দেখো আমাদের, তোর ক্ষমতা কেমন দেখি? পূর্ণিমা রাত্রে কথাবার্তা হচ্ছে, ওই যে উপরে চাঁদ ডগমগিয়ে দেখা যাচ্ছে মাথার উপরে, তোমার ক্ষমতা থাকলে ওটাকে 2 টুকরো করো। এই বুদ্ধিটা ইহুদিরা দিছিল। ইহুদিরা বলেছিল জাদুটা তো যাই হোক ওই দুনিয়াতেই চলে, আসমানের জাদু চলে না। তো উনি যদি সত্য নবী হয় তাহলে আসমানে ওনার কথা চলবে, আজ ভণ্ড নবী হয় ওখানে উনি ব্যর্থ হবে, ওই জন্যে ওরা এই কাজটা করেছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞেস করলেন, আচ্ছা যদি চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায় তোরা কি ঈমান আনবা? হ্যাঁ অবশ্যই আনবো। সবার সামনে একটা ঘটনা ঘটে গেছে। তখন তিনি আল্লাহকে দোয়া করলেন, সঙ্গে সঙ্গে চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে গেল। এ দৃশ্য তারা দেখল, তখন নিজেরা মিটিং করে বলছে কি আসলে তো দারুণ জাদুকর, আমরা তো দেখলাম, দেখি বিদেশিরা কি বলে, বিদেশ থেকে তো দেশে মক্কা সব ব্যবসা করার জন্য আসে, তারা কি রিপোর্ট দেয় দেখি। তো বিদেশিরা আসলো ব্যবসায়ী কাফেলা তো সবসময় মক্কা আসতো, লাই তোমরা কি এই চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে দেখছো? লাই আমরাও তো দেখছি। এরপরও তারা শুনল না। ওই ঘটনা উপলক্ষে নাজিল হলো কোরআনে সুরে কমর। কমর মানে কি? চাঁদ। আর শামস মানে সূর্য। শুরুতেই হচ্ছে ইকতারাবাতিস সাআহ ওয়া শাক্কাল কমর, কিয়ামত নিকটবর্তী হয়েছে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। ওয়াইন ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুন মুস্তামির,
তারা এই নিদর্শন দেখার পরেও তারা এড়িয়ে যাচ্ছে আর বলছে এগুলো তো চিরাচরিত জাদু মাত্র এই সমস্ত জ্ঞানান্ধদের যুক্তির কোনো অভাব নাই মিথ্যুক যারা সবসময় সুন্দর সুন্দর যুক্তি দিয়ে মানুষকে বিভ্রান্ত করে ইমানদার যারা তারা না দেখে বিশ্বাস করে বুদ্ধিমান যারা যুক্তি ছাড়া বিশ্বাস করে না মানুষের লৌকিক যুক্তি কশ্চিনকালে আল্লাহর অলৌকিক ও অসীম জ্ঞানের সমতুল্য হতে পারে না যুক্তির মধ্যে যেটা চলে সেটাই তারা বিশ্বাস করে যুক্তির বাইরে গেলে আর বিশ্বাস করে না অথবা যদি জিজ্ঞেস করা হয় তুমি কি করে দুনিয়া আসলে যুক্তি দিয়ে প্রমাণ করো কি বলবে দেখছো তো দু চারজন বিজ্ঞানী ওটাই বিশ্বাস করে নিয়ে সবাই এখন হই হই করতেছে ঠিক অমনিভাবে যদি নবীরা কোনো কথা বলে সেটা বিশ্বাস করা যায় না বিজ্ঞানীদের কথা খুব বিশ্বাস হয় যে করোনা আসতেছে আর নবীদের কথা বিশ্বাস হয় না তারা আখেরাতে খবর রাখেন আল্লাহর পক্ষ থেকে বিজ্ঞানীরা আখেরাতে খবর জানে না তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পরবর্তীকালে মানুষকে বললেন দেখো কিয়ামত আসবে নিঃসন্দেহে তবে তার আগে তার নিদর্শনগুলো আসবে আমি নিজেই তার নিদর্শন আনা ও সা কাহাতাইন আমি এবং কিয়ামত এই দুই আঙুলের মাঝামাঝি একটু ফাঁক তো দেখো না সামান্য কাছে ফাঁক নেই আমি হলাম কিয়ামতের স্পষ্ট নিদর্শন আমি যখন এসে গেছি তো কিয়ামতের বাকি নেই এরপরও তোমরা শুনে রাখো আরো বহু কিছু নিদর্শন আছে এখানে যে আল্লাহ পাক এই বিষয়টি আলোচনা করছেন সূরা মুহাম্মদে والذين اهتدوا زادهم هدى واتاهم تقواهم যাদের যারা হেদায়েত প্রাপ্ত হয় আল্লাহ পাক তাদের হেদায়েত আর বৃদ্ধি করে দেন ঈমানের কারণে আর তাদের তাকওয়া বৃদ্ধি করে দেন আল্লাহ পাক বলে দিয়েছেন যে আমরা যাদেরকে হেদায়েত প্রদান করি আমরা তাদের হেদায়েত আর বৃদ্ধি করে দেই তার বিপরীত হচ্ছে বহাল আনতাজিরুনা ইল্লা সাআ যারা বিশ্বাস করে না তারা কি কিয়ামতের অপেক্ষা করছে ইনতাতিহুম বাক্ততান ফাকাদ জাআ আশরাতুহা অবশ্যই কিয়ামত আসবে হঠাৎ করে আর তার আলামত তোমাদের সামনে এসে গেছে فَأَنَّا لَهُمْ إِذْ جَاءَتْهُمْ ذِكْرَهُمْ যখন কেমন এসে যাবে তখন তাদের উপদেশ গ্রহণের সুযোগ কিভাবে থাকবে যে হ্যাঁ একদিন কিছু করে নিই এখন সালাসছি আমি ঠিক মতো আদায় করবো সময় পাবে হঠাৎ করে হয়ে যাবে এই যে বজ্রপাত হচ্ছে মানে হঠাৎ করে মারা যাচ্ছে না এই সেদিন যে চারজন লোক একসাথে মারা গেল দুজন স্পট ডেড আর দুজন হাসপাতালে বাপ ছেলে মা মেয়ে ফ্রিজ সরাচ্ছে ফ্রিজের পিছনে ইলেকট্রিক সংযোগ দেওয়া থাকে না খেয়াল করেননি উনি হঠাৎ ওই তারে হাত লেগে গেছে আর দিনান্দের ওখানেই বাপ বেটা শেষ তো হাত দিয়ে কেন যে ঠেলা মেরেছিল বলে মেয়েটা বেঁচে গেছে মেয়ের মাও বেঁচে গেছে ওকে জানতো যে আমি এখন মরার জন্য ফ্রিজটা সরাচ্ছি কেমন ওরকমই হঠাৎ আসবে টের পাবে না ইজাসমাউন ফতরাত ওয়া ইজাল কাওয়াকিব তাসারাত হঠাৎ আসমান বিদীর্ণ হয়ে যাবে সমস্ত তারকারাজি বিচ্ছিন্ন হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে যাবে কেউ বুঝতে পারবে না অতএব সেদিন আসার আগে মানুষ সাবধান হবে এগুলো বলার পরে একটা প্রমাণ আমরা পেয়ে গেছি যেটা আমরা আগে জানতাম না থিসিস করতে গিয়ে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গেছিলাম তারে কি ফেরেশতা খোঁজার জন্য ফার্সিতে লেখা সঙ্গে উর্দু অনুবাদও আছে বিশাল ঐতিহাসিক গ্রন্থ উপমহাদেশের নাম করা ঐতিহাসিক হিন্দু সাহ ফেরিস্তা তিনি সেখানে একটা ঘটনা উল্লেখ করেছেন ভারতের মালাবার রাজবংশের প্রাচীন রাজাদের সেখানে তিনি উল্লেখ করেছেন যে মালাবার রাজা
ওরা বলতো মহারাজা তার অভ্যাস ছিল রোজনামচা লেখা রোজনামচা আমরা যাকে বলি ডায়েরি ডেইলি ডায়েরি লেখার অভ্যাস তার ছিল তিনি এই চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা সচক্ষে দেখে তার ডায়েরিতে এই বিষয়টি উনি লিখে রেখেছিলেন বহু পরে আরব বণিকরা যখন ভারতে বাণিজ্য উপলক্ষে আসেন মালাবারে তখন মালাবারের যিনি শাসক ছিলেন ওই বংশেরই পরবর্তী শাসক তার নাম ছিল সামেরি তুমি তোমরা তো মুসলমান তোমরা আগে তো আসতে সুদ হিসাব নিকাশ করতে এখন তো সুদও চাও না সুদও খাও না তোমাদের এই পরিবর্তনটা কেন হলো সুদে তো বহু টাকা ইনকাম তো না আরব দেশে আমাদের একজন নবী এসেছেন আমরা তার দিন কবুল করেছি সুদ খাওয়া হারাম আমরা সুদের ব্যবসা আর করব না তাই সে নবীর পরিচয় দাও তো অনেক পরিচয় দিছে তখন একটা বলেছে এই চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা সঙ্গে সঙ্গে বলছে তুমি বসো আমি দেখি আমার দাদাদের একটা পুরনো ডায়েরি আছে আমার কাছে আর আমি গল্প শুনেছি আমার মায়ের কাছে যে আরবে একটা নবী আসছে সে চন্দ্র দ্বিখণ্ডিত করার ক্ষমতা রাখে আমি তো জীবনে আরবও যাইনি মক্কা মদিনাও যাইনি তোমরা এসছো আরব দেশ থেকে দেখতাম একটু বসো ঠিকই সে ডায়েরি বের করে নিয়ে আসছে পড়েছে ওদের মালাবারি ভাষা তো আরবরা বোঝে না ওই পড়ে বুঝলো তার সর্বনাশ তোমরা তো সত্য না বিরম তোমরা এখনই আমাকে মুসলমান করে নাও আমাকেও তো মরতে হবে তিনি সেখানে মুসলমান হয়ে গেলেন কিন্তু সামরিক নেতা বা জনগণের ভয়ে উনি প্রকাশ্য ঘোষণা দিতে পারলেন না এবং সেটা কায়েম করতে পারলেন না কিন্তু নিজে মুসলমান হয়ে গেলেন যে নবীর অঙ্গুলি ইশারায় আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয় না জানি কত শক্তিশালী তিনি তোমরা সেই নবীর উম্মত আমি তার উম্মত হব না এগুলো লিখে রেখেছিলেন বলে হয়তো আমরা একটা ইতিহাস পেলাম আর না লেখার খবর তো আরো বেশি সে হিসাব কে করবে বড় কথা কোরআনের খবর যখন আমরা পেয়েছি আত্মকার খবর দরকার নেই